মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাকাশিপাড়া জোনের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ একটি বেসরকারি লজে হানা দিয়ে অপ্রীতিকর অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ১৭ বছরের এক নাবালিকাকে উদ্ধার করে। ধৃত ২৮ বছরের মফিজুল শেখ কালীগঞ্জ থানার গোহারপাড় পূর্বপাড়ার বাসিন্দা। অপরধৃত ৫৩ বছরের দীপক নস্কর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ট্যাংরা বেরিয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাকাশিপাড়া জোনের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ একটি বেসরকারি লজে হানা দিয়ে অপ্রীতিকর অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ১৭ বছরের এক নাবালিকাকে উদ্ধার করে। ধৃত ২৮ বছরের মফিজুল শেখ কালীগঞ্জ থানার গোহারপাড় পূর্বপাড়ার বাসিন্দা। অপরধৃত ৫৩ বছরের দীপক নস্কর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ট্যাংরা বেরিয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাকাশিপাড়া জোনের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ একটি বেসরকারি লজে হানা দিয়ে অপ্রীতিকর অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ১৭ বছরের এক নাবালিকাকে উদ্ধার করে। ধৃত ২৮ বছরের মফিজুল শেখ কালীগঞ্জ থানার গোহারপাড় পূর্বপাড়ার বাসিন্দা। অপরধৃত ৫৩ বছরের দীপক নস্কর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ট্যাংরা বেরিয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।